হ্যালো, সোমকুম এনাদের ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে আমাদের বাসার সামনে একটা বাসায় কাজ হইতেছে, তারা কাজ করতেছে। আপনাদের সাথে শেয়ার করলাম, একটু অনেক নয়েস। আহিলে পাপা আর আহিল খেলতেছে। এই ভিডিওটা আশা করি দেওয়া ট্রাই করবো। এটা আহিলে পাপা ফিক্স করছে আহিলের জন্য, ছোট ছোট জিনিস একসাথে করে। তো ওরা খেলতেছে দুজনে। আহিলে পাপা সকালবেলা নাস্তা খেয়ে দেন হচ্ছে আহিলকে নিয়ে বসছে এটা ফিক্সিং করতে। আহিলে এক একটা হারায় আর আহিলে পাপা খুঁজে আমাকে খুঁজতে বলে। তার মেজাজ অনেক গরম ছিল, ফাইনালি সে ফিক্স করতে পারলো। এই দেখেন আহিলে পাপা কী করতেছে আহিলের সাথে। আহিলে নানু এরকম আহিলে মামার সাথে আহিলের সাথে ছোটোবেলা করতো, এখন আহিলে পাপা বসে বসে দুষ্টান করে। দুজনের মাথার মধ্যে বুদ্ধ ঢুকছে। সহজে তো এরকম করা হয় না, ওর পাপা সানডে থাকলে করা হয়, নাহলে সহজে করা হয় না। দেখতে থাকুন, আশা করি হাসি পাবে আপনাদেরও। এখানে আহিলে নানু বাসা থেকে যেই ব্যাগটা গেছিল এটার মধ্যে আহিলে পাপা সামনে পিছনে সব দিক দিয়ে আহিলে আহিল লিখতেছে। দেখেন দুজনের কি দুষ্টামি, মানে মাথায় চড়ছে দুজনের দুষ্টামি। যা আহিলে পাপা আহিলের কি অবস্থা। আহিলে পাপার কিছু বাজার আনতে বলছিলাম, তো আহিলে পাপা মাংস একদম বাজার ছিল না, বলছিলাম এক সপ্তাহ চলে এভাবে, যেহেতু বাংলাদেশে অনেক এফোর্ট করতে হইতেছে। তো মুরগি আনছে দুইটা, হাট চিকেন বা চামড়া সহ আনছে, আমি চামড়া পছন্দই করি না। আর গরু মাংস আনছে 5 কেজি। আর এখানে কলা আনছে 2টা প্যাকেট, 1 কেজির মধ্যে মানে 6টা বা 7টা আছে। আর আপেল আনছে, আঙ্কুর আনছে। আর আহিলে পাপার জন্য সকালবেলা সিরিয়াল আনছে, আহিলের জন্য ছিল, আহিলে পাপার জন্য ছিল না, সে ওইটা নিয়ে আসছে। এই যে আপেল সিরিয়াল, আহিলে পাপা এটা লাইক করে। দেন কলা, কলাগুলো একটু পাকবে মনে হচ্ছে। আঙ্কুর, লাল আঙ্কুর, এটা আহিলে পছন্দ করে আঙ্কুরটা। এই যে গরু মাংস, এখন এগুলো ভাগ করে রাখবো। আর মুরগির মাংস ভাগ করে রাখতে হবে। আর এই জুসটা ট্রপিক্যাল, সব ফুড মিক্স করা জুস আনছে। আর এটা আমাদের দই আনছে, দই আনতে বলছিলাম যে একটু ঠান্ডা খাবো, দই আইন, তো সে দই আনছে। এখন আমরা দুজন দই খাবো একটু। আহিলে পাপার দুপুরে নাস্তা ব্রেক কী বলে লাঞ্চ করছে, এখন আমরা দুজন দই খাবো। আহিলে পাপাকে দিচ্ছি আর আমিও নিচ্ছি। আহিলে নানু বাসা আসলাম বিকালবেলা, একা একা লাগতেছিল, বললাম আহিলে পাপা কাজে যাবে। তো আহিল ওর মামাকে পিক আপ করতে গেছি স্কুল থেকে ওর নানুর সাথে। এখন ওর মামা চলে আসছে, ও মনে করছে যে মামা মনে হয় বাসায় যায় না, সো কাঁদতেছে। তো আমি বললাম আমার ভাইকে যাও, আহিলকে নিয়ে আসো, ও মনে করছে তুমি ঘরে ঢুকো নাই। তো এই যে এখন আহিল আসছে, ও মামার পাগল। তো এই যে মামা আসছে, আই থিঙ্ক ও স্কুলে কোথাও ট্রিপে নিয়ে গেছিলো, সেজন্য ড্রেস পরে নেই। বলছে ট্রিপে কদিন পর পরে ওদের ট্রিপে নিয়ে যায়, ওদেরকে কুকিং শেখায়, বিভিন্ন জায়গার এক্সপিরিয়েন্স করায়, জাস্ট রিয়েলি গুড আইডিয়া। ওরা দুষ্টামি করতেছে, আপনাদের সাথে শেয়ার করলাম ওদের দুষ্টামি। আইসক্রিম, আহিল আইসক্রিম লাইক করে না, সো আমার ভাই লাইক করে। ও বাসায় মামু বলতেছিল যে চাল অর্ডার দিছে, চাল তো এখন আসে নাই, সন্ধ্যা লাগবে, তো দুপুরবেলা কী খাবো। তো আমি বললাম আমি নিয়ে আসি, অবশ্য আম্মুই কাঠ পেমেন্ট করছে।
আমাদের বাসা মানে আমার আব্দুল বাসার পিছনে সবটা ওটার মধ্যে টুকটাক পাওয়া যায়, টেস্কো অনেকে জানেন, ইউকে ফেমাস ব্র্যান্ডের গ্রোসারির জন্য। সো এই যে এখন ওদেরকে নিয়ে যাচ্ছি আমি, বললাম যে ওদের যাওয়া হবে, তো আম্মু বললো চাইলে কিছু খাইতে মন চাইলে নিয়ে এসো। একে তো আমি খালি হাতে আসছিলাম, কোনো কিছু টাকা নেই আসিনি, উল্টা আম্মু টাকা দিছে ওইটা দিয়ে আবার কিছু আনবো, আবার চালও আনতেছি, কেমন লাগতেছিল নিজের কাছে। তারপরে গেছি ওদের সাথে, এটা দেখেন দুইজনের ফকিরের মতো দাঁড়ায় আছে, বাট আসলে কিন্তু ওরা ফকির না, ওরা মাসে থেকে টাকা নিয়ে নিয়ে মদ গাঁজা খায়, বাট ওদের বাসা ভাড়া দিয়ে রাখে। আম্মু এখানে অনেক পদের আনছে আমার কাছে, কাঁঠালে বিচি ভর্তা খাইতে অনেক মন চাইছিল, তো আম্মু কাঁঠালে বিচি ভাইজা ভর্তা করতেছে, সিদ্ধ করে ভালো লাগে না। দেন হচ্ছে গরু ল্যাম্পের মাংস বা গরু মাংস বলেন, আম্মুর হাতেরটা অনেক মজা লাগে, আমি জানি না যতবারই চারটা খাই না কেন আমার আম্মুটা ভালো লাগে, আহিলে পাপারও সেম। তো এখানে নান রুটি দেওয়া গরু মাংস নিচে আমার খিদে লাগছিলো, আর আহিল খেলতেছে, দেখেন আম্মু প্রায় 7-8 পটের খাবার রান্না করছিল, তো ওগুলি আহিলে পাপাকে সন্ধ্যাবেলা নিয়ে আমরা খাইয়া তারপর আসছি। দেখেন মামা খেলনা বাইক করে সে খেলতেছে, মামাকে ধরতে যায় না, মামাকে অন্য জায়গায় বিজি রাখছে সে। আমাদের এখানে ইউকেতে এরকম ভ্যানে ভ্যানে আইসক্রিম বেচে, যেমন বাংলাদেশে রাস্তায় যেমন আইসক্রিম বেচে, তো এখানে ভ্যানে আইসক্রিম বেচে, এখানে তার ভ্যানের মধ্যে ফ্রিজও থাকে, বিভিন্ন রকম আইসক্রিমও থাকে, তো এরকম টাইপের। যে ওদের অনেক গরম লাগতেছে, তো মামার বাইকে আহিল আর মামা উঠছে, গান শুনতেছে, মিউজিক দুষ্টামি করতেছে দুজনে। তো এখানে আম্মু আহিলের জামা কাপড় ইয়া দিছিল ঈশানের আমার ভাইয়ের, ওর আরবি পড়তে যায়, ওর পায়জামাটা একটা সাদা আর একটা কালার রয়েছে, এরকম ডিসকালার হয়ে গেছে, আমি মনে ছিল না বলবো যে একটা জিনিস দিলে যে কালার ফেডিং হয় না। এখানে আহিলের পাপা সন্ধ্যাবেলা বলতেছিল, আশা পড়ছি আরেক দিনের ক্লিপ এটা, বলতেছিল কোথাও যাবা, 7টা বাজে আসে আমাকে উইন্ডো দিয়ে এরকম করে ডাক দেয়, আমি এত ভয় পাই। তারপরে সে দুষ্টামি করে, বলে যাবা তো কোথায় যাবা, বলে এয়ারপোর্ট চলো প্লেন দেখাইতে নিয়ে যাই, বললাম প্লেন দেখবো কত, আর প্লেন তো দেখছি, তো বলতেছে যে না এতদিন প্লেনে উঠছো এখন পাহাড়ে প্লেন দেখবা, তো বলছি আচ্ছা ঠিক আছে চলো। তো পর আহিল এখন আহিল বুঝছে, এখন আহিল কত কথা বলে ওর বাবার সাথে, এই দে ওর বাবা বলতেছে তোমার কিছু লাগবে আইনা দেবো, ও বলতেছে কিছু লাগবে, তো বাবা বলতে আচ্ছা ঠিক আছে আমার লাগবে, তুমি যাও আঙ্কুর নিয়ে আসো আমার জন্য কিনা, তো ও আবার কপি করে। ওর বাবা এখন আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য কাজে যাবে, এরপর আবার এসে আমাদেরকে নিয়ে যাবে। এটা হচ্ছে বিকালবেলা খাইতে আসছিল, খাওয়ার পর আবার কাজে যাইতেছিল, এটা হচ্ছে ছোটো কাজ, ছিল 2টা কাজ করে, তো এটা হচ্ছে ওই যে বড় কাজটাও থাকলে ছোট কাজটা করে। বলো আমাকে, আমাকে কপি করো আবার। আহিলোর মামার বাসা গেলে টুকটাক কিছু আনে, এটা হচ্ছে লাইট আনছে একটা ব্যান্ড, আপনাদের সাথে শেয়ার করি। আজকের জন্য ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।